শিলিগুড়িতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঢেলে সাজানোর লক্ষ্য নিয়েছে দমকল দফতর। আগুন নিয়ন্ত্রণে শীঘ্রই শহরে আসছে ফায়ার রোবট। ফায়ার অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে এসে একথাই জানালেন দমকল মন্ত্রী সুজিত বোস। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উত্তরবঙ্গ জুড়ে আরও 18টি ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব এসেছে। এই ফায়ার রোবটের ভূমিকা কী হবে অগ্নিকাণ্ডের সময়, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অনেক সময় তাপের কারণে দমকলকর্মীরা সঠিক জায়গায় পৌঁছতে পারেন না, সেসব জায়গায় অবলীলায় চলে যাবে এই ফায়ার রোবট। চারটে রোবট কিনেছিলাম কিছুদিন আগে, আপনারা জানেন এখানে একটা আমরা ল্যাডার পাঠিয়েছিলাম। রোবটের কাজ হচ্ছে যেখানে মানুষ যেতে পারে না, যেখানে আগুন লাগে হয়তো মানুষ ঢুকতে পারছে না, কোন জায়গাটা খুব হিটেড হয়ে গেছে, গরম হয়ে গেছে, সেখানে রোবট ফাংশন করছে। কলকাতা শহরে রোবট কিছু জায়গায় কাজও করেছে। আমাদের চারটে রোবট আছে, একটা রোবট আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা শিলিগুড়িতে পাঠাবো। এবং যারা রোবট অপারেশন করবে তাদেরকে আমাদের কলকাতায় ট্রেনিংটা করিয়ে নিতে হবে, এখানকার যারা অফিসাররা আছে তাদেরকে ট্রেনিং করিয়ে নিতে হবে। মন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই কলকাতায় এ ধরনের চারটি রোবট কাজ করছে। সুজিতবাবু বলেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি কলকাতা থেকে একটি রোবট শিলিগুড়িতে নিয়ে আসা হবে, এই রোবট চালানোর জন্য আবার প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন, তার ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বোস। বর্তমানে উত্তরবঙ্গে 49টি ফায়ার স্টেশন রয়েছে। এদিন অনুষ্ঠানে আরও যে যে জায়গায় স্টেশন স্থাপনের প্রস্তাব এসেছে সেগুলির মধ্যে রয়েছে দার্জিলিং জেলার তাকদা, সুখিয়া পকরি ও সোনাদা। দমকল মন্ত্রীর কথায় প্রস্তাবিত জায়গাগুলোতে ফায়ার স্টেশন স্থাপনের কাজ আমরা দ্রুত শুরু করে দিচ্ছি। গোটা রাজ্যে 156টি ফায়ার স্টেশন রয়েছে, তাদের টার্গেট 200টি ফায়ার স্টেশন তৈরি করা। এদিনের সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল উত্তরকন্যায়। প্রথম বিভাগে ডিএফও ওসিদের নিয়ে বৈঠক করেন দমকল মন্ত্রী। পরবর্তীতে ব্যবসায়ী সংগঠন ও চেম্বার অফ কমার্স, নার্সিংহোম, হোটেল ব্যবসায়ীদের নিয়েও বৈঠক করেন দমকল মন্ত্রী। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।